নমস্কার বন্ধুরা, কমলিকাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়ে গেছে, সেই কথা মাথায় রেখেই আজকে আমার সামার স্পেশাল রেসিপি। সামার স্পেশাল রেসিপিতে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তিন ধরনের লস্যি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমি বানাবো গন্ধরাজ ঘোল। যদিও আমি এটাকে লস্যি এখানে লিখেছি, তাও এটাকে কিন্তু আমরা বাংলায় গন্ধরাজ ঘোল বলি। গন্ধরাজ ঘোল করতে আমার লাগছে দই, লাগছে আমার চিনি, বিট নুন, গন্ধরাজ লেবুর জেস্ট, এখানে একটু গন্ধরাজ লেবুর পাল্প রেখেছি, আর লাগবে জল। আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 100 গ্রাম মতো দই ব্যবহার করেছি। দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি। চিনিটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন বা কমাতেও পারেন। দিচ্ছি 1/4 টিস্পুন মতো আমি বিট নুন, 1/4 টিস্পুন মতোই দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট, আর 1/4 টিস্পুন মতোই আমি দিচ্ছি এখানে লেবুর পাল্প, আর 1/2 কাপ মতো আমি দিচ্ছি জল। যেহেতু এটা ঘোল, ঘোলটা কিন্তু একটু পাতলা হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি সার্ভিং গ্লাসে ঢেলে দেব। গ্লাসে প্রথমে একটু বরফ দিয়ে দিচ্ছি, ঠান্ডাটাও আপনাদের যেরকম চান সেই মতো আপনারা বরফ দেবেন। গন্ধরাজ লেবুর ঘোলটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর খুবই রিফ্রেশিং। এখন একটা লেবুর স্লাইস নিয়ে আমি সাইডে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে এখন একটু গন্ধরাজ লেবুর জেস্টটা ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের গন্ধরাজ লেবুর ঘোল একদম রেডি। এরপর বানাচ্ছি রোজ লস্যি। প্রথমে আমি নিয়ে নিয়েছি দই, চিনি, রোজ সিরাপ, আর রেখেছি আমি ড্রাই রোজ পেটেল। লাগবে আমার অল্প জল। এখন জারের মধ্যে প্রথমে দইটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি আমি চিনি। চিনিটা একটু কম ব্যবহার করছি এখানে, 1.5 চামচ মতো, কারণ যেহেতু রোজ সিরাপের মধ্যে অলরেডি চিনি থাকে, আমি এখানে রোজ সিরাপটাও 3 চামচ মতো ব্যবহার করব। আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। রোজ সিরাপ কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, সেটা আপনাদের সুবিধা মতো আপনারা নিয়ে নিতে পারেন। আর দিলাম একদম অল্প একটু জল। দেখুন, আমি সবটা ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি গ্লাসে এটাকে পরিবেশন করে দেব। প্রথমে একটু বরফ দিয়ে দিচ্ছি, ঠান্ডাটা আপনারা যেরকম চান সেই মতো আপনারা বরফটা দেবেন। রোজ লস্যিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একটা হালকা রোজের ফ্লেভার আসে আর ভীষণই রিফ্রেশিং হয়। প্রচণ্ড গরমে তো খুব ভালো লাগে। ওপর থেকে একটু আমি রোজ সিরাপ দিয়ে দিলাম, আর একটু ড্রাই রোজ পেটেল ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। নেক্সট আমার রেসিপি হচ্ছে চকলেট লস্যি। চকলেট লস্যির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দই, তার সাথে চিনি, কোকো পাউডার আর চকলেট, ডার্ক চকলেট। জারের মধ্যে আমি প্রথমে দইটা দিয়ে দিচ্ছি, দইয়ের সাথে ব্যবহার করছি চিনি, এখন দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা কিন্তু আপনারা চাইলে অমিট করতে পারেন যদি খুব বেশি চকলেট ফ্লেভার না চান। আর তার সাথে দিলাম আমি এখানে
ডার্ক চকলেট। ডার্ক চকলেটটা আপনি আপনারা কিন্তু 20 টাকার যে ডেয়ারি মিল্কগুলো হয় সেরকম একটা ব্যবহার করতে পারেন। সবটা দেখুন ব্লেন্ড করে নিয়েছি, এবারে আমি গ্লাসে পরিবেশন করে দিচ্ছি। বরফের ওপরে এখন আমি লস্যিটা ঢেলে দিচ্ছি। চকলেট লস্যি কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি হবে, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চিনিটা আমার একটু কম লেগেছে, তাই জন্য আমি এখন একটু ওপর থেকে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।